কালুঙ্কিল কালুঙ্কিল তোমার দোকানে একটা ডাব দাও না গো, আমার যে ডাবের পানি খেতে খুব ইচ্ছে করছে। তোর কাছে টাকা আছে যে ডাবের পানি খেতে এসেছি? না আঙ্কেল, টাকা তো নেই। তা থাকবে কোথা থেকে, তুই তো গরিবের মেয়ে, গরিবের মেয়ে হয়ে আবার ডাবের পানি খেতে এসেছি? ডাবের পানি তো শুধু ধনী পাখিদের জন্য, তোদের মতো গরিব পাখিদের জন্য নয়। এখন আমাকে বিরক্ত না করে যা তো এখান থেকে। এরপর টুকি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর একটি গাছের ডালে গিয়ে বসে পড়ে। ডাবের পানি আমি কি চাবো, আমার কি ডাবের পানি খেতে খুব ইচ্ছে করছে। এখানে বসে অপেক্ষা করি, যখন কালো অঙ্কেলের দোকানে খেতে ভিড় জমবে তখন একটা ডাব নিয়ে পালিয়ে যাবো। এই বলে টুকি গাছের ডালে বসে কালুর দোকানের দিকে তাকিয়ে ক্রেতাদের ভিড় জমানোর অপেক্ষা করতে থাকে। এদিকে কালু দোকানে বসে থাকতে ঘুমিয়ে পড়ে। কালু আঙ্কেল তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, এই সুযোগ ডাব নিয়ে পালিয়ে যায়। এই কথা বলে টুকি যেই না কালুর দোকান থেকে একটি ডাব হাতে নেয়, তখনই সেখানে কাকুলি চলে আসে আর টুকির হাত থেকে ডাবটি নিয়ে নেয়। চোর চোর, কালু তুমি দোকানে বসে ঘুমিয়ে পড়েছো, আর এইদিকে দেখো টুনির মেয়ে টুকি দোকানের ডাব চুরি করছে, তা দেখছো না? এই চোর কোথাকার, আমাদের দোকানের ডাব চুরি করছিস কেন? হ্যাঁ, টাকা দিয়ে ডাব কিনে নিয়ে যেতে পারিস না? এরপর কাকুলি টুকিকে মারতে থাকে। আমার দাবি পানি খেতে খুব ইচ্ছে করছিল, কালু অঙ্কেলের কাছে একটু দাব চেয়েছিলাম কিন্তু কালু অঙ্কেল দেয়নি, তাই তো একটি দাব নিতে এসেছি। তাই বলে তুই ডাব চুরি করবি? দাঁড়া, তোর মায়ের সাথে ঝগড়া লাগাবো, চোর সন্তান জন্ম দিয়েছে তোর মা। শোন, তোর মাকে দোকানে আসতে বলবি, ওর বিচার করেই ছাড়বো, বনের সব পাখিদের নিয়ে বিচার বসাবো। যা এখন বাড়িতে গিয়ে তোর মাকে সব বলবি, কাল যেন সকালে চলে আসে। মা টুকি, কি হয়েছে তোর, দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। বল মা, আমাকে বল, কেউ কি কিছু বলেছে? তুই কেন ডাব চুরি করতে গিয়েছিলি মা? জানিসই তো কাকুলি শুধু আমার সাথে ঝগড়া লাগানোর জন্য বসে থাকে, এখন তো আরো একটা সুযোগ পেয়েছে, সেটাকে ছেড়ে দিবে বল? চিন্তা করিস না মা, আমি কাকুলির কাছে যাব না, তাহলে ঝগড়াও লাগবে না, আর ছোট পাখি ভুল করে চুরি করতে গেছে এর কোনো বিচার হবে না। কালু, টুনি তো এখন আসছে না, তার মানে টুনিও চোর। টুনি তার মেয়েকে চুরি করার কথা শিখিয়ে দিয়েছে, এই সুযোগে টুনিকে বন থেকে তাড়িয়ে দিতে হবে। শোনো সবাই, টুনি কেন বিচারে আসছে না জানো? টুনিও চোর, আর ওর মেয়েকে চোর বানিয়েছে, তাই তো আসছে না ভয়ে। তাহলে টুনিকে এই বনে রাখা যাবে না, দুই মা মেয়ে আমাদের বনের সব পাখিদের বাড়িতে চুরি করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, চলো সবাই টুনির বাড়িতে যাই, আর টুনির ঘর ভেঙে টুনিকে বন থেকে তাড়িয়ে দিব। টুনি, এই টুনি, বাইরে এসো, চোর হয়ে ঘরে থাকবি আর আমরা তোমাকে কিছুই বলবো না, তা কি করে হয়? হ্যাঁ টুনি, তুমিও চোর আর তোমার মেয়েকেও এই শিক্ষা দিচ্ছ তাই না? তাই এই ঘর থেকে বেরো এক্ষুনি, যতই লুকিয়ে থাকো এই বনে আর তোমাদের জায়গা নেই, তোমরা এক্ষুনি বন ছেড়ে চলে যাও, আমাদের বনে কোনো চোর পাখিকে থাকতে দিব না। কি বলছো তোমরা এসব, মামি চোর মানে? তোমরা দেখেছো কখনো আমি চুরি করেছি? আমার মেয়ে তো ছোট পাখি, না বুঝে ডাবের পানি খাওয়ার জন্য কালু ভাইয়ের দোকান থেকে চুরি করতে গিয়েছিল। ছোট পাখিরা কি বোঝে যে এসব চুরি করা অপরাধ, বুঝলে কি আর চুরি করতো নাকি? আর আমি কাকুরি দিদির কাছে যাইনি, কারণ কাকুরি দিদি আমার সাথে ঝগড়া লাগাবে, ঝগড়া করতে আর ভালো লাগে না, তাই তো যাইনি। আর তোমরা সামান্য কারণে আমাকে বন ছেড়ে চলে যেতে বলছো? চুপ করো, তোমার মেয়েকে না শিখিয়ে দিলে কি চুরি করতে যেত নাকি? তোমরা এই বনে থাকলে পাখিদের আর কিছুই থাকবে না, সব চুরি হয়ে যাবে।
তাই সময় থাকতে আমরা সতর্ক হতে চাই। এখন যদি আমাদের বন ছেড়ে না যাও তাহলে আমরা সবাই তোমার ঘর ভেঙে মেরে তাড়িয়ে দিব। না, আমাদের মারতে হবে না, আর বাড়িটাও ভাঙতে হবে না। আমরা এখনই চলে যাচ্ছি বন ছেড়ে। মা চল আমরা অন্য বনে যাই। থাকে আর কিছু দূর যেতেই তারা দেখতে পায় এক বৃদ্ধা মাটিতে পড়ে আছে। এসব দেখে টুনি টুকি সেই বৃদ্ধার কাছে যায়। একি বুড়িমা, কি হয়েছে তোমার? এইভাবে মাটিতে পড়ে আছো কেন? আবার দেখছি ঝুড়িতে ডাব এনেছো। আগে আমাকে ওটা রে মা, তারপর বলছি। মারে, প্রতিদিন আমি ডাব বিক্রি করি, আজও ডাব বিক্রি করতে যাচ্ছিলাম, হঠাৎ মাথাটা ঘুরছিল, তাই এখানে ডাবের ঝুড়িটা রেখে শুয়ে পড়ি, কিন্তু আর ওঠার মতো শক্তি পাচ্ছি না। তুই আজ আমাকে না ওঠালি, এখানেই বুঝি রাত কাটাতে হতো। বুড়িমা, তুমি কেন ডাব বিক্রি করো? তোমার ছেলে বা স্বামী নেই? তারা থাকলে কি আর আমাকে ডাব বিক্রি করতে হয়? আমার দিন ভুলে কেউ নেই রে মা। কিন্তু বাড়িতে কয়েকটা ডাবের গাছ আছে, সেগুলো ডাব বিক্রি করে দুবেলা দুমুঠো খাবার মুখে দিই, কিন্তু আজকে তো হারতেই পারছি না। কিভাবে যে ডাবগুলো বিক্রি করব? বুড়িমা, তুমি কিছু না মনে করলে আমি তোমার ডাবগুলো বিক্রি করে দিতে পারি? এ তো ভালো কথা রে মা, আর কি মনে করব। ঠিক আছে, আমি এখানে আছি, তুই ডাবগুলো বিক্রি করে এখানে আসিস। মা টুকি, তুই এখানে থাক বুড়িমার সাথে, আমি বুড়িমার ডাবগুলো বিক্রি করে আসব এখানে। ডাব নিয়ে যাও ডাব, এই গরমে ডাবের পানি খেলে শরীর ঠান্ডা হয়ে যাবে। নিয়ে যাও নিয়ে যাও, দাদা দিদিরা চলে এসো। আমাকে দুটো ডাব দাও তো, যা গরম পড়েছে, ডাবের পানি না খেলে আর জীবন বুঝি চলবেই না। এই নাও দাদা ডাব, আর পানি খেয়ে শরীর ঠান্ডা করো। বুড়িমা, তোমার সব ডাব বিক্রি হয়ে গেছে, এই নাও টাকা, এবার চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। বাড়ি, তোকে অনেক ধন্যবাদ, তোর মতো এত সৎ আর ভালো পাখি কোনোদিনও দেখিনি। আমার এত বড় উপকার করলি, আমি কোনোদিনও ভুলব না তোকে। তা মা, তোর বাড়ি কোথায়? এই বনে তো তোকে কোনোদিনও দেখিনি। ও আচ্ছা, তাহলে তো তুই খুব অসহায়, তোর থাকার মতো কোনো জায়গা নেই। আজ থেকে তুই আর তোর মেয়েকে নিয়ে আমার সাথেই থাকবি, আর ডাব বিক্রি করবি। আমাকে শুধু দুবেলা খাবার দিলেই হবে, আমার ডাব গাছে অনেক ডাব ধরে, এত ডাব আমি বিক্রি করেও শেষ করতে পারি না। আমার বয়স হয়েছে তাই বেশি ওজন নিয়ে বয়ে বেড়াতে পারি না। তুই সব ডাব বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, তোর আর টাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না রে মা। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ গো, আমাদের থাকার জায়গা করে দিয়ে খুব উপকার করলে গো। বুড়িমা নয়, আজ থেকে আমাকে মা বলে ডাকবি, আর দিদি ভাইকে এখনই গাছ থেকে ডাব পেড়ে দে। দিদি ভাই যা, ডাবের পানি খেয়ে নে। কি মজা, আমি ডাবের পানি খাবো। এরপর টুনি বৃদ্ধার ডাবের গাছ থেকে ডাব পেড়ে টুকিকে ডাবের পানি খেতে দেয়। এভাবে সেই দিন কেটে যায়। টুনি বৃদ্ধার কথা মতো বৃদ্ধার গাছ থেকে ডাব পেড়ে
বনে বিক্রি করতে থাকে। অন্যদিকে কালু কাকলি তাদের দোকান খুলে বসেছিল আর ইগল আর তোতা ডাকাত সেখানে চলে আসে। এই কালু, আমাদের কয়েকটা ডাব দে তো, খুব গরম পড়েছে, ডাবের পানি খেয়ে শরীরটা ঠান্ডা করতে হবে। কাকলি, দাদাদের বেশি করে ডাব দিয়ে দাও, অনেক টাকা পাওয়া যাবে। তোমাদের 1000 টাকা হয়েছে, এবার টাকাটা দিয়ে দাও। আমরা কোনোদিনও কোনো টাকা পয়সা দিয়ে কিছু খাই না, বুঝেছিস? তোকে 1 টাকাও দিতে পারবো না। তোমরা কে যে এমনি এমনি তোমাদের ডাব খেতে দিব? টাকা দাও, নইলে মেরে তক্তা বানিয়ে দেব। কি এত বড় সাহস তোর আমাদের মারতে চাস? আমরা হলাম ডাকাত, এক জায়গায় ডাকাতি করতে যাচ্ছিলাম, এখন আর সেখানে যাব না, তোর দোকানেই ডাকাতি করব। তুই কি না আমাদের ভয় দেখাস? এক্ষুনি তোর অবস্থা খারাপ করে দিব। এরপর ইগল আর তোতা কালু কাকলিকে অনেক মারতে থাকে আর দোকানের সব ডাব বস্তায় ভরে দোকানটি ভেঙে দিয়ে ডাবের বস্তা নিয়ে চলে যায়। কালু, একই সর্বনাশ হলো আমাদের, মারও খেলাম, ডাবগুলো হারালাম, এখন আমরা কি করে সংসার চালাবো বলো? আমার কাছে কিছু টাকা আছে, ওটা দিয়ে কিছুদিন চলবে, তারপর কি হবে জানি না, চলো বাড়িতে যাই। এরপর কালু কাকলি বাড়ি চলে যায় আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ বনের বেশ কিছু পাখি খুব অসুস্থ হয়ে পড়ে, কাকলিও অসুস্থ ছিল। সবাই অনেক চিকিৎসা করে কিন্তু কারো অসুখ ভালো হয় না, তাই কালু ও মিঠু তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। বুঝেছি, গ্রামের পাখিদের কঠিন অসুখ হয়েছে, পাশের বনে এক বৃদ্ধার বাড়িতে এক সৎ পাখি ডাব বিক্রি করে, ওই সৎ পাখি ডাবের পানি যদি অসুস্থ পাখিকে খাওয়াতে পারিস তবে অসুস্থ পাখিরা সুস্থ হয়ে যাবে, কিন্তু ওই ডাবের পানি ওই সৎ পাখির হাত দিয়েই খাওয়াতে হবে, বুঝলি? ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা এক্ষুনি ওই সৎ পাখির কাছে যাচ্ছি। বাড়িতে কেউ আছেন? বাইরে আসুন। আরে কালু দাদা, মিঠু দাদা, তোমরা এখানে? এখানে আবার চুরি শাস্তি দিতে এসেছো নাকি? না টুনি, আমরা অনেকবারও বিপদে পড়ে এসেছি। আগে বলো, তুমি কি এই বাড়িতে থেকে ডাব বিক্রি করো? হ্যাঁ, আমি ডাব বিক্রি করি, কিন্তু কেন? ও আচ্ছা, এই ব্যাপার, আমার জন্য যদি কোনো পাখি উপকৃত হয় অবশ্যই আমি তার উপকার করব। ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি বৃদ্ধা মাকে বলে ডাব নিয়ে আসছি। ঠিক আছে রে মা, যা, এ কথা আবার আমাকে বলার কি আছে? তুই তো সব পাখির উপকার করিস, আর ডাবের গাছগুলো তোকে দিয়েছি, তোর যেটা ভালো মনে হবে তাই করবি। ওর মতো এমন দয়ালু পাখি আমি কোনোদিনও দেখিনি, যারা এত অপমান করে বন থেকে তাড়িয়ে দিয়েছে, তুই তাদেরকে সাহায্য করতে চাচ্ছিস? সৃষ্টিকর্তা বুঝি তোকে এত ভালো করে পৃথিবীতে পাঠিয়েছে রে মা। এরপর টুনি গাছ থেকে কিছু ডাব পেরে কালুদের সাথে তাদের বনে যায় আর বনের সব অসুস্থ পাখিকে টুনি ডাবের পানি খাইয়ে দেয়, সাথে সাথে সবাই সুস্থ হয়ে যায়। টুনি বোন, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, আমি ইচ্ছে করে সামান্য বিষয় নিয়ে বন থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছি, আর আজ তুমি আমার ও আমার বনের সব অসুস্থ পাখিদের জীবন বাঁচিয়েছো, সত্যি তুমি অনেক মহান। টুনি, আমাদের সবাইকে ক্ষমা করে দাও, তুমি যে এত সৎ আমরা তো একবারও বোঝার চেষ্টা করিনি, কাকলি কালুর কথা শুনে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছি তোমাকে, আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ, আজ তুমি আমাদের প্রাণ না বাঁচালি আমরা যে মরে যেতাম। টুনি, তোমার মেয়ে একদিন একটা ডাব খেতে চেয়েছিল কিন্তু আমি দেইনি, আর ডাকাতরা এসে আমার সব ডাব এমনি নিয়ে গেছে, আমরা আমাদের পাপের শাস্তি পেয়েছি টুনি, সেই দিন যদি তোমার মেয়েকে একটা ডাব দিতাম তাহলে হয়তো এত বড় সর্বনাশ হতো না, আর এমন অবস্থায় আজ করতে হতো না গো,
আসলে আমাদের কখন কাকে কিভাবে প্রয়োজন পড়ে আমরা তা কেউই জানি না, তাই সবাইকে মিলেমিশেই থাকতে হয়। টুনি, আমরা আর এমন ব্যবহার করব না, তুমি আমাদের বনে ফিরে এসো। আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, আর কালু দাদা আমি বৃদ্ধ আমার বাড়িতে থাকবো, বৃদ্ধ আমার কেউ নেই, তাই আমাকে তার মেয়ে বানিয়েছি। সমস্যা নেই, আমি এভাবে তোমাদের বিপদে সাহায্য করব। আজকে এই শাক রান্না করেছো? রোজ রোজ এই শাক খেতে আমার আর ভালোই লাগছে না, দূর খাবই না আমি ভাত। ভালো লাগছে না তো বলি, এই কটা শাক খুঁজে খুঁজে তুলে এনেছি, জন্যে ভাতগুলো গিলতে পারছো, নইলে তো খালি পেটেই থাকতে হতো। কি কপাল করেছে তোমার মতো এমন অভিশপ্ত, খরার বনে আমার বিয়ে হয়েছিল না তা ঈশ্বরই জানে, আগে যদি জানতাম তাহলে তোমাকে আমি জীবনেও বিয়ে করতাম না। না খেয়ে থাকতে হবে তোমার ঘরে, বাবা যে কি দেখে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল বুঝতেই পারলাম না। কি হলো কি, এই যে আমার মুখের দিকে অমন হা করে তাকিয়ে আছো কেন? খাবার কি আমার মুখে নাকি? যেগুলো দিয়েছি সেগুলো খাও। তোমার খোটা শুনে তো আমার খাওয়ার ইচ্ছাটা একদম কমে গেল। চাল না আনলে কাল থেকে আমার খোটার সাথে এক ঘটি পানি খেয়ে পেট ভরিয়ে রেখো, বুঝেছো? এখন বেশি পাকনামো না করে তাড়াতাড়ি খেয়ে মাঠে চলে যাও। এই বলে টুনি ওখান থেকে চলে যায়, আর টোনা কোন রকম কষ্ট করে ভাতগুলো খায় আর বলতে থাকে, কপাল আমার কপাল, এমন ভালো কপাল না হলে কি আর খোটা খেয়ে আমার পেট ভরাতে হয়। টোনা মাঠে চলে যায় আর শুকনো জমি দেখে টোনা বলতে থাকে, না এবারও আর ভালো ফলন হবে না, আকাশে এক ফোঁটা মেঘের ছায়া নেই, কি করে যে দিন কাটাবো ঈশ্বরই ভালো জানে। এবার মনে হয় গিন্নির খোঁটা না খেতে পেরে আমাকে মরে যেতে হবে। হে ঈশ্বর, দয়া করে একটু মুখ তুলে তাকাও আমার দিকে। টোনা বেশ কিছুক্ষণ মাঠে ঘোরাঘুরি করার পর বলতে থাকে, না মাঠে আর কোনো কাজ নেই, রোদে জীবন একেবারে বেরিয়ে যাচ্ছে, যাই বাড়িতে গিয়ে একটু রেস্ট নেই। এই বলে টোনা বাড়ির দিকে পা বাড়াতেই মাটিতে একটা পাকা খেজুর পড়ে থাকতে দেখে। টোনা খেজুরটা হাতে নিয়ে বলতে থাকে, বাহ কত সুন্দর পাকা খেজুর, এই খেজুরটা টুনিকে খেতে দিলে ও অনেক খুশি হবে, যাই আমি বরং এই খেজুরটা নিয়ে গিয়ে টুনিকে দিব। এরপর টোনা খেজুরটা হাতে করে টুনির কাছে যায়, আর টুনি টোনাকে দেখে বলতে থাকে, কি ব্যাপার, কি সূর্য কি ডুবেছে তাহলে যে এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে? এই জন্যে আমি তোমাকে অলস বলি। আহ গিন্নি রাগ করে না তো, দেখো আমি তোমার জন্য পাকা খেজুর নিয়ে এসেছি, নাও নাও এটা খেয়ে নাও দেখি। তুমি এই সামান্য খেজুর দিয়ে আমার মন গলাতে এসেছো? দাও দাও আর যাও এখান থেকে। এই বলে টুনি টোনার হাত থেকে খেজুরটা নিয়ে নেয়। টুনি তার উঠানে বসে খেজুরটা খায়। টুনি খেজুরটা খেয়ে খেজুরের বীজটা উঠানে ছুঁড়ে ফেলে দেয়। আর বেশ কিছুদিন পর ওই খেজুর বীজ থেকে একটা খেজুর গাছ বেরিয়ে আসে। টুনি রোজ রোজ সেই খেজুর গাছে জল দিত। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির খেজুর গাছটা বেশ বড় হয় আর তাতে অনেক খেজুরও ধরে। এই দেখে টুনি বেশ খুশি হয় আর টুনি বলতে থাকে, আরে বা আমার খেজুর গাছে তো বেশ সুন্দর খেজুর ধরেছে, আজকে খেজুর গাছের জন্য করা পরিশ্রম আমার সফল হয়েছে, আমার খেজুর গাছের খেজুর না পাকা পর্যন্ত আমাকে আরো বেশি যত্ন করতে হবে। টুনি তার খেজুর গাছের আরো বেশি যত্ন করতে থাকে। একদিন সকালবেলা টোনা উঠোনে বসেছিল, এমন সময় টুনি ওখানে আসে আর বলতে থাকে, বলি সকাল সকাল এভাবে হাত গুটিয়ে বসে আছো কেন? হ্যাঁ যাও আমাকে সবজি এনে দাও। মাঠে তো কোনো সবজি হয়নি, অনেক সবজি কোথা থেকে আনবো বলো?
কেন তুমি কোনো চাষ করতে পারো না সেটা আমি ভেবেই কুল পাই না দেখো দেখো আমার খেজুর গাছটা দেখো আমার খেজুর গাছটা কত সুন্দর কি সুন্দর নাদুস নাদুস খেজুর ধরেছে তা দেখতে পারো না অলসের ডিব্বা একটা ও তো তোমার রোজ রোজ পানি আর অনেক সুন্দর যত্ন নেওয়ার কারণে হয়েছে গো তা তুমিও তো জমিতে জল দিয়ে আমার খেজুর গাছের মতো নাদুস নাদুস ফলন ফলাতে পারো নাকি একটা খেজুর গাছে জল দেয়া আর অত বড় জমিতে জল দেওয়া এক কথা নয় বুঝেছো আর তুমি এসব বুঝবেও না আমার এখন আর অত বুঝে লাভ নেই দাও আমার খেজুর গাছ থেকে কয়েকটা খেজুর পেড়ে দাও দেখিনি আজ আমি খেজুরের মোরব্বা রান্না করব খেজুরের আবার মোরব্বা হয় এটা তো আমি এই প্রথম শুনলাম গো রাতে জানলে সবই হয় বেশি কথা না বলে আমাকে তাড়াতাড়ি খেজুর পেড়ে দাও টুনির কথা শুনে টোনা খেজুর পেড়ে দেয় আর টুনি তার উঠোনে বসে খেজুর থেকে বীজ বের করতে ধরে আর চমকে যায় বলতে থাকে এই আমি কি দেখছি গো এ তো দেখি বীজের জায়গায় হিরে চকচক করছে কই দেখি দেখি আরে হ্যাঁ তো গিন্নি এতদিনে ঈশ্বর আমাদের মুখের দিকে তাকিয়েছেন গো বেশি দেরি করো না তাড়াতাড়ি সবগুলো খেজুর পেড়ে ফেলো তো কেউ জানার আগে সবগুলো হিরে বিক্রি করতে হবে ধন্যবাদ ঈশ্বর তোমাকে অনেক ধন্যবাদ টোনা টুনির খেজুর গাছের সবগুলো খেজুর পাড়ে আর হিরেগুলো বের করে বাজারে বিক্রি করে আর টোনা টুনি অনেক ধনী আর অনেক সুখী শান্তিতে দিন কাটাতে থাকে ওই বনে টোনার প্রতিবেশী লোভী যোগু কাক নামে এক পাখি বাস করত ওগো শুনছো আমার না একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না আমরা দিন রাত পরিশ্রম করে উন্নতি করতে পারছি না তাহলে টোনা টুনি ওই অল্প কয়েকদিনে কি করে ধনী হলো বলো তো হ্যাঁ গো ঠিকই বলেছো আমিও কয়েকদিন ধরে এই কথাটাই চিন্তা করছি এমনকি ওদের উপরও নজর রাখছি কিন্তু কিছুই জানতে পারছি না ব্যাপারটা আসলে কি শোনো টোনা তো একটু বোকা তুমি একবার ওকে ওদের ধনী হওয়ার কারণটা জিজ্ঞেস করো তো আমার মনে হয় ওরা কোনো গুপ্তধন পেয়েছে তুমি ঠিকই বলেছো ওরা যদি গুপ্তধন পেয়েই থাকে তাহলে চলে বলে কৌশলে ওই গুপ্তধন আমাদের কেড়ে নিতে হবে পরের দিন টোনা বনের রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছিল এমন সময় টোনার সামনে যোগ্য কাক আসে কি ব্যাপার টোনা এমন খুশি মনে কোথায় যাচ্ছিস শুনি কোথায় আর যাব দাদা এই একটু বনের পরিবেশটা ঘুরে দেখছি দাদা বলে যখন ডেকেছিস তখন একটা কথা বলি আচ্ছা টোনা তোরা কিভাবে এত তাড়াতাড়ি এত ধনী হলি রে আরে দাদা আমাদের উঠোনে টুনির ওই খেজুর গাছটা হায় হায় এ আমি এখনি কি করতে যাচ্ছিলাম টুনি তো ওর খেজুর গাছের কথা কাউকে বলতে নিষেধ করেছিল হায় হায় এখন কি হবে কি হলো খেজুর গাছে কি হ্যাঁ কিছু না দাদা আমার কাজ আছে আমি চললাম তবে এই বলে টোনা চলে যায় কিছু না মানে তুই তো আসল কথাটাই বলে দিয়েছিস তার মানে টুনির খেজুর গাছেই সব কিছু খেজুর গাছ তো আর আমি তুলে নিয়ে এসে বাড়িতে লাগাতে পারবো না তাই আজ রাতেই আমি ওই খেজুর গাছ কেটে ফেলবো তারপর দেখবো তোরা কি করে ধনী হোস হা হা যোগুকা রাতের আধারে চুপি চুপি টুনির উঠোনের খেজুর গাছটা কেটে ফেলে আর ওখান থেকে চলে যায় আর খেজুর গাছটা মাটিতে পড়ে থাকতে দেখে কান্না করে বলতে থাকে হায় 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 এ কি হলো আমার আমার খেজুর গাছটা এমন করে মাটিতে পড়ে আছে কেন কে আমাদের এত বড় সর্বনাশ করলো টোনা ও টোনা গো কি হয়েছে কি আমি তো এখনো বেঁচে আছি তাহলে এমন মরা কান্না কেন করছো হ্যাঁ এই দেখো আমাদের হিরে দেওয়া খেজুর গাছটা কে জানি কেটে ফেলেছে গো হায় হায় এ কি করে হলো হে ঈশ্বর এটা কে করলো হয়েছে গিন্নি আমাদের যা কপালে ছিল তাই হয়েছে তুমি এখন আর কেঁদো না আমাদের ঘরে যা হিরে জমা আছে তা দিয়েই আমরা সারা জীবন সুখে কাটাবো কান্না থামাও গিন্নি কান্না থামাও হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে আমাদের খেজুর গাছ কেটেছে ঈশ্বর তাকে ঠিক শাস্তি দিবে
এরপর থেকে টোনাটুনি তাদের ঘরে রাখা জমানো হিরি দিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। দূরের এক বনে রাজা ইগুর তার মেয়ে রাজকুমারী ইকরিকে নিয়ে বাস করত। রাজা মশাই প্রণাম নেবেন, আমি একটা খুবই জরুরি খবর নিয়ে এসেছি রাজকুমারীর ব্যাপারে, আপনি হুকুম দিন আমি বলি। রাজকুমারীর ব্যাপারে? কেন, কি হয়েছে আমার মেয়ের? ও তো দুদিন হয় ওর বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছে। সেনাপতি বলো কি হয়েছে আমার মেয়ের। উত্তেজিত হবেন না রাজা মশাই, রাজকুমারীর কোনো বিপদ হয়নি, রাজকুমারী ভালো আছে। আমি তো আপনার জন্য একটা খুশির সংবাদ নিয়ে এসেছি, সেটা হলো উত্তরের রাজ্যের যুবরাজ আমাদের রাজকুমারীকে দেখে ভীষণ পছন্দ করেছে, তাই উত্তরের বনের রাজা এই সংবাদটা আপনাকে জানাতে পাঠিয়েছে। আপনি যদি রাজি হন তাহলে উত্তরের রাজা রাজকুমারীকে দেখতে আসবে। আরে বাহ, এ তো বেশ আনন্দের সংবাদ। তবে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একবার রাজকুমারীর সাথে কথা বলে ওর মতামত নিতেই হবে। তুমি ততদিন ওদেরকে অপেক্ষা করতে বলো। যো হুকুম মহারাজ, আমি তবে আসি। বিকেলে আবার রাজকুমারকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে হবে। এই বলে সেনাপতি চলে যায়। বিকেল বেলা রাজকুমারী রাজপ্রাসাদে আসে। রাজা রাজকুমারীর কাছে যায় আর রাজকুমারীকে বলে, কি ব্যাপার মামুনি, কেমন কাটলো তোমার বনের সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত? অনেক অনেক বেশি ভালো বাবা, তবে তোমাকে অনেক বেশি স্মরণ করেছি। মামুনি শোনো, উত্তরের রাজ্যের রাজকুমার তোমাকে অনেক বেশি পছন্দ করে, আর সেই বনের রাজা তার ছেলের পছন্দ অনুযায়ী আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে মামুনি। বাবা, তোমাকে আমি কতবার বলবো যে আমি বিয়ে করব না, তুমি এই বিষয়ে আমাকে জোর করো না তো। রাজকুমারী, তুমি এইভাবে তোমার জেদের কারণে অনেক অনেক ভালো ভালো সম্বন্ধগুলো প্রত্যাহার করেছো। তোমার মানের জন্য আমি এতদিন তোমার সব জেদ মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয়, তোমাকে এবার বিয়ে করতেই হবে। বাবা কেন জোর করছো? আমি কেন বিয়ে করতে চাই না সেটা তো তুমি জানোই, আর তুমি যে রাজকুমারের কথা বলছো সে হলো অসৎ। আমি কোনো অসৎকে বিয়ে করতে চাই না বাবা। অসৎ তো কি হয়েছে? বিয়ের পর তুমি ওকে সৎ বানিয়ে নিবে, তারপরেও রাজি হয়ে যাও মা। না বাবা না, যে অসৎ সে কখনোই সৎ হয় না। তুমি যখন বলছো তখন আমি বিয়ে করব, তবে পাত্রকে সৎ যোগ্য সাহসী হতে হবে। যদি তুমি এমন পাত্র পাও তাহলে আমাকে বলো কেমন। এই বলে রাজকুমারী ওখান থেকে চলে যায় আর রাজা বলতে থাকে, এতদিন পর আমার মেয়ে আমাকে একটা সুযোগ দিয়েছে, আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই, কিন্তু যোগ্য পাত্র খুঁজে পাওয়া তো খুবই কঠিন কাজ, একটা বুদ্ধি আমাকে করতেই হবে। কি করি কি করি, পেয়েছি, রাজপ্রাসাদে যোগ্য পাত্র নির্বাচনের আয়োজন করব আমি, তাহলেই আমি যোগ্য জামাই পাবো। যাই, সেনাপতিকে বলে বনে ঘোষণা করে দিতে বলি। এই বলে রাজা সেনাপতির কাছে যায় আর সেনাপতিকে সবটা খুলে বলে। রাজার কথা মতো সেনাপতি আশেপাশের সব বনে ঘোষণা করতে থাকে, শোনো শোনো শোনো, মহারাজ ইগল আগামীকাল রাজপ্রাসাদে রাজকুমারীর জন্য সুপাত্র নির্বাচনে প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই প্রতিযোগিতায় ধনী গরিব সব ধরনের ছেলে পাখি অংশগ্রহণ করতে পারবে। যে প্রতিযোগিতায় জিতবে তার সাথে রাজকুমারীর বিয়ে সহ অর্ধেক রাজত্ব দেওয়া হবে। সেনাপতির এমন ঘোষণা শুনে টোনার কবুতর দুই বন্ধু বলতে থাকে, কবুতর, এতদিন পর আমরা আমাদের বুদ্ধি সাহস আর সততার পরীক্ষা করার একটা সুযোগ পেয়েছি। চল চল বাড়িতে গিয়ে রেডি হই, কাল প্রতিযোগিতার জন্য রাজপ্রাসাদে যেতে হবে। পরের দিন সকালে অন্য প্রতিযোগী পাখিদের সাথে টোনার কবুতরও রাজপ্রাসাদে যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কিছুক্ষণ পর রাজা সহ রাজকুমারী ওখানে আসে। রাজকুমারী বলে, বিয়ে যেহেতু আমি করব তাই প্রতিযোগিতার পরীক্ষা আমি নিব। তোমাদের সবাইকে এক বাটি করে মরিচ দেয়া হবে, যে কম সময়ে সব মরিচ খেতে পারবে তাকেই আমি বিয়ে করব। সেনাপতি আঙ্কেল, সবার হাতে মরিচের বাটি দাও।
রাজকুমারের কথা মতো সেনাপতি সব প্রতিযোগীর হাতে মরিচের বাটি দেয় আর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর টোনার কবুতর একই সময় মরিচ খাওয়া শেষ করে। এই দেখে রাজা বলতে থাকে, রাজকুমারী এবার কি হবে বলতো? প্রতিযোগিতায় তো এই দুজনই জিতেছে, শর্ত অনুযায়ী তো এই দুজনকে তোমার বিয়ে করতে হবে মামুনি। বাবা তুমি চিন্তা করছো কেন, আমি তোমার মেয়ে, আমি এতটাও বোকা নই যে দুজনকে বিয়ে করব। এদের দুজন জিতেছে বেশ ভালো কথা, তবে এবার এদের দুজনের মাঝে প্রতিযোগিতা হবে। এই না হলো আমার মেয়ে? এ যুবকেরা তোমরা রাজি তো পরের পরীক্ষায় অংশগ্রহণের জন্য? পরের পরীক্ষা কিন্তু খুবই কঠিন হবে। পরীক্ষা যতই কঠিন হোক না কেন মহারাজ, আমরা এখানে শক্তি, সততা আর সাহসের পরীক্ষা দিতে এসেছি। না হারা পর্যন্ত সব কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করব, আপনি ব্যবস্থা করুন। টোনার এমন কথা শুনে রাজা ওদের জন্য পরের পরীক্ষার আয়োজন করে। রাজা আর রাজকুমারী টোনার কবুতরকে রাজপ্রাসাদের পুকুর পাড়ে নিয়ে যায়। আর রাজকুমারী বলে, তোমরা সারা রাত এই পুকুরে ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকবে, কাল সকাল হওয়ার আগে যে ঠান্ডা পানি থেকে উঠে যাবে সে হেরে যাবে, আর যে উঠবে না সে জিতে যাবে, আর আমি তাকে বিয়ে করব। যুবকেরা মনে রাখবে, এই ঠান্ডা পানির পরীক্ষা তোমাদের সাহসিকতার পরীক্ষা, সেনাপতি সারা রাত এদের পাহারা দিবে তুমি। এরপর রাজার রাজকুমারী ওখান থেকে চলে যায়। টোনার কবুতর সারা রাত পুকুরের ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালবেলা রাজা আর রাজকুমারী পুকুর পাড়ে আসে, আর দুজনকেই পুকুরের পানিতে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। আর রাজা বলতে থাকে, আরে আরে আবারও তো এই দুজন এই পরীক্ষাতেও জিতে গেল, আর ওদের সাহসিকতারও প্রমাণ দিল। রাজকুমারী এবার কি করবে তুমি মা? আমার তো মনে হয় ঈশ্বর এই দুজনকেই তোমার কপালে রেখেছে রাজকুমারী। না বাবা না, আমি এদের আরেকটা পরীক্ষা নিতে চাই। এইভাবে একের পর এক এদের কত পরীক্ষা নিবে তুমি বলো? আমি বুঝেছি তুমি বিয়ে না করার পরিকল্পনা করেছো, আমি এই দুজনকেই তোমার স্বামী বানাবো। বাবা আমি কোনো পরিকল্পনা করছি না, আমাকে বিশ্বাস করো, এই পরীক্ষায় যদি এরা দুজনই জেতে তাহলে আমি এদের দুজনকে স্বামী হিসেবে গ্রহণ করব। রাজকুমারীর কথা শুনে রাজা রাজি হয়। রাজকুমারী টোনা আর কবুতরকে বলতে থাকে, তোমাদের দুজনকে দুটো জমি দেয়া হবে, যে ওই জমি দুটো কোদাল দিয়ে সবচেয়ে আগে চাষ করতে পারবে তাকেই আমি বিয়ে করব। সেনাপতি আঙ্কেল এদেরকে জমিতে নিয়ে যাও। সেনাপতি টোনার কবুতরকে জমিতে নিয়ে যায়, আর ওরা দুজন কোদাল দিয়ে জমি চাষ করতে থাকে। জমি চাষ করতে করতে হঠাৎ করে টোনা মাটির নিচ থেকে একটা মোহর ভর্তি হাড়ি পায়। রাজা মশাই, আমি এই সোনার মোহরের হাড়িটা আপনার জমিতে পেয়েছি, তাই আপনাকে দিতে এলাম। কবুতরও টোনার মতো একই কথা বলে। রাজা এদের দুজনের সততা দেখে বলতে থাকে, ধন্যবাদ তোমাদের দুজনকে, সত্যি তোমরা দুজনেই আমার মেয়ের যোগ্য। আসলে আমি তোমাদের পরীক্ষা করার জন্য এই হাড়িগুলো জমিতে পুঁতে রেখেছিলাম, আর এগুলো তোমরা আমাকে ফিরিয়ে দিয়ে তোমাদের সততার পরিচয় দিয়েছো। মামুনি তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি একই মণ্ডপে এদের দুজনের সাথেই তোমার বিয়ে দিব। না বাবা আমার কোনো আপত্তি নেই, এরা আমার জন্য সব দিক দিয়ে যোগ্য। এরপর রাজা রাজকুমারীর সাথে কবুতর আর টোনার বিয়ে দিয়ে দেয়। আর রাজকুমারী দুই স্বামীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।